যে মার খেয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে। আশ্চর্য, অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে, কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনে কথা শুনতে হবে কি না? জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে, অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল, অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠে গেছে, আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ, এই ছেলে আর আরো দুই ভাই ক্যামেরাম্যান, সবগুলোকে তারা বেধর পিটিয়েছে। দেখেছেন ভিডিও দেখি করেছে, আমরা একটা মামলা দায়ের করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে মামলা দায়ের করার ঠিক পরেই তার পরের দিন দুইটা ভিডিও চলে আসলো, একটা জাগো নিউজ, একটা ওই যে 24। সেখানে আপনারা দেখতে পারবেন ভিকটিম আমরা, মাজলুম আমরা, মার খেলাম আমরা, সাক্ষ্য নেওয়া হচ্ছে আসামির, আসামি সাক্ষী দিচ্ছে কি হয়েছে কি হয় নাই। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না? একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে পিটিয়েছে, ও নাকি আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে, অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানাহাসড়া করছে, গায়ে হাত তুলছে, ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে। এই হলুদ সাংবাদিকতা, টোটালি হলুদ সাংবাদিকতা। যারা ভিকটিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো, আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করলো। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এক নম্বর, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার ওয়ান। এক নম্বর উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য, এক নম্বর। দুই নম্বর, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা, দুই নম্বর। তিন নম্বর, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার, এক নারী কেলেঙ্কারি, দুই অর্থের কেলেঙ্কারি। মারও খেলাম আমরা, জুলুমের শিকার হলাম আমরা, আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে। কত টাকা নেবেন? টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশতলা বাড়ি থাকতো, একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে, আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে, এখন এক শত কোনা, আল্লাহর কসম করে বলতেছি। আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা, প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে, টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে। এই যে মাহফিল করতে এখানে এসেছি, কমিটিকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কিনা। আমরা কেন বলবো যে আমাদেরকে 20 দিতে হবে, 30 দিতে হবে? কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন, আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন, তারাই তো আমাদেরকে বলে, আমরা কেন বলতে যাব? আর তাদের যাতায়াতের কষ্ট আছে না, এই কষ্টিংগুলো দেখবে না তারা? এখানে সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে যে মার খেয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে। আশ্চর্য, অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে, কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনে কথা শুনতে হবে কি না? আপনি যারা মারলো তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছেন, আর যারা মার খেলো ওদেরকে কিছুই বললেন না? আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল, ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র এক নম্বর, আলেমুল আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী আলেমুল আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া, একটা উদ্দেশ্য। এক, দুই নম্বর, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, একটা উদ্দেশ্য। তিন নম্বর, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে যা আসবে দেদাহার্সে প্রচার করা শুরু করবে। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, ফেসবুকিং করছো, কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে? তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছ। তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো, জাস্ট দুইটা। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু করবে। এক, দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শোনেন,
ان جاءكم فاسق بنبا فتبينوا কোন ফাসিক পাপাচারী কোন ফাসিক যদি কোন সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিও না হলে ان تصيب قوما بجهاله وتصبحوا على ما فعلتم نادمين না হলে তোমরা অজ্ঞতা বশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে যে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শুনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ তাআলা আমি তো কিছু করতে পারবো না মামলা দিয়েছি মামলার কি হবে আল্লাহ ভালো জানেন উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে আমি শুধু এতটুকু বলছি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা আল্লাহুম্মা মুনজিল আল কিতাব ওয়া সারি আল হিসাব ইহজিম আল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দিনের দায়ীদের গায়ে আঘাত এসেছে ইউটিউবারদেরকে আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহুম্মা মুনজিল আল কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী সারি আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ইহজিম আল আহজাব এই জালেমদের এই দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা জালজিলহুম আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম আল্লাহ পাক এদেরকে বিধ্বস্ত করবেন এদের পা গুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নত দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ আল্লাহ রাসূল একটা সুন্নাত তিনি বদদোয়া করেছেন হাত তুলে তুলে বদদোয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদদোয়া আল্লাহর কাছে করছি অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাআল্লাহ কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউন নমরুদ এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না ইনশাআল্লাহ তাআলা আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের কাছে দোয়া করব আপনাদের জন্য দোয়া করব এবং অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে এই বিভ্রান্তির যুগে একপেশে মনোভাব রাখবেন না সত্য মিথ্যা যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ তাআলা আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দিস মুফতিরা কোনোদিনও দিনের অকল্যাণে কোনো কাজ করে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতিলাফ আল্লাহ পাক দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু